এখনো পর্যন্ত শেখ শাহজাহানের টিকে ছুটে পারেনি পুলিশ অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এবং একই সঙ্গে পুলিশ প্রশাসন যে ধরনের কাজ করছে সেই কাজের প্রতিবাদ জানিয়ে নাজার থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একের পর এক জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে বাধা দিয়েছে 144 ধারা জারি করার অজুহাত দেওয়া হয়েছে তাহলে এতদিন কেন 144 ধারা জারি করা হয়নি তারপরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে পুলিশের সঙ্গে তুমুল বচসা ধাক্কাধাক্কি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা নাজার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড তারা প্রশ্ন তুলছেন এই পুলিশ কোথায় থাকে যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয় না তখন এই পুলিশের ভূমিকা কোন জায়গায় অথচ বিজেপির কর্মী সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে তখন সক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ এমনই প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওর জন্য কোনো ইয়ে নেই সুকান্ত মজুমদার যার বিরুদ্ধে আপনারা ক্ষমতা নেই কেন করেন সুকান্ত মজুমদার আসবে বলে 144 আমরা এই 144 মানি না কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ প্রোটেক্ট করার চেষ্টা করছে তুমি দেখতেই পাচ্ছ সেই সেই ছবি লাইভে নিয়ে এসেছে বিজেপি বিকাশ দা তুই ডাক না বিকাশ দা ও বিকাশ দা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি নাজার থানা ঘেরাও ঘিরে ধুন্ধুমার কাণ্ড রাস্তাতেই বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা বারবার বিজেপিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দেয় পুলিশ 144 ধারা জারি এখন করা হয়েছে শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য এর আগে কোথায় ছিল 144 ধারা এমন প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের সঙ্গে কথা কাটাকাটি বচসাতেও জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি আরো একটা এসআইএ রয়েছে নাজার কিছু দুষ্কৃতি এবং কয়েকজন ইডি আধিকারিক সেজে কয়েকজন ইডি আধিকারিক সেজে এসেছিলেন এই মর্মে এফআইআর হচ্ছে অ্যারেস্ট করতে হবে দেখুন যেভাবে পুলিশ কাজ করছে ভারত বিরোধী কাজ পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস করাচ্ছে এবং এফআইআর হচ্ছে ইডির অফিসারদের বিরুদ্ধে যে অপরাধী ভারত বিরোধী কাজে যে যুক্ত রোহিঙ্গাদেরকে বসানো থেকে শুরু করে তার পাত্তা পাওয়া যাচ্ছে না তাকে পুলিশ খুঁজতে পারছে অথচ পুলিশ জানে সে কোথায় আছে পুলিশ সম্পূর্ণভাবে দরদাসে কাজ করছে পশ্চিমবঙ্গের পুলিশকে একে মাননীয় মুখ্যমন্ত্রী ভারত বিরোধী একটি শক্তিতে পরিণত করেছে দেশ বিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না অথচ ইডি অফিসারদেরকে
গ্রেফতার করার জন্য মামলা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কি প্রতিক্রিয়া সরাবো? শেখ শাহজাহান জি, তিনি ওখানকার তৃণমূলের মহাপুরুষ, তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ, তাকে রক্ষা করতে তার বিরুদ্ধে যারা কোনো অভিযোগ না জানানো পারে তার জন্য চেষ্টা তো ত্রুটি করবে না। এখন বিজেপি তার নিজের পার্টি, সে কী করবে না করবে সেটা তাদের ব্যাপার, বিজেপি তো সবসময় কোর্টে যায়, তো কোর্টের পারমিশন নিয়ে যাচ্ছে না কেন এখানটায়?